আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আপনাদেরকে পুমার একটি নতুন শুজ, রানিং শুজ আনবক্সিং করার জন্য। স্ক্রিনে আমি পুমার জুতাটির নামই দিয়ে দিয়েছি, পুমা ইলেকট্রোফাই নাইট্রো রানিং শুজ, ইলেকট্রোফাই নাইট্রো রানিং শুজ। চলুন তাহলে আনবক্সিং করি। ইন্টারন্যাশনাল আর্টিকেলটা দেখে নিন, এটা দিয়ে আপনি সার্চ করে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো পুমার শোরুমে। ওনাদেরকে বললে হয়তো বা উনি দিতে পারবে। চলুন তাহলে আনবক্সিং করি প্রোডাক্টটি। আপনাকে ডিসক্রাইব করব কিভাবে বানানো, কি দিয়ে বানানো, কি কি কাজে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে আপনি আমরা প্রোডাক্টটি দেখি। নাইট্রো ভার্সনের শুজগুলো কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট হয়ে থাকে সাধারণত। ব্র্যান্ডিংটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রপার, কিন্তু খুব বড় একটা ক্যাটলগ ইউজ করা হয়েছে আপনার। এখানে প্রপ্লেট ব্যবহার করা হয়েছে, প্রপ্লেট বা উপরের কিন্তু এগুলো লাইলন ম্যাশ, টোটালটাই কিন্তু লাইলন ম্যাশ ব্যবহার করা হয়েছে। আর ফোমটা কিন্তু নাইট্রো ফোম, নাইট্রো ফোম কিন্তু প্রোফোম আর নাইট্রো নাইট্রোজেন গ্যাসের একটা আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এখানে। এটা কিন্তু ইনস্ট্যান্ট কুশনিং পাবেন, প্রচণ্ড কুশনিং পাবেন আর প্রচণ্ড লাইট ওয়েট। এটার যে ব্র্যান্ডিংগুলো দেখছেন নিচে কিন্তু খুব সুন্দর করে পুমা গ্রিপ লেখা আছে। পুমা গ্রিপ মিন্স হলো যে আপনার যে রাবার গ্রিপ আছে তার চাইতে বেটার একটা গ্রিপ পুমা প্রোভাইড করছে। চলুন তাহলে দ্বিতীয় জুতাটি দেখি। অ্যাজ ইউজুয়াল সেমই কিন্তু প্রোডাক্টটি, টোটালটাই সেম। ক্যাটলগোটা কিন্তু প্রচণ্ড বড় করে দেওয়া আছে, এটার ক্যাটলগোটা কিন্তু খুব সুন্দর কিন্তু। আর এটার পেপ আগেই বলেছি লাইলন ম্যাশ, এটাতে এয়ার সার্কুলেশন প্রচণ্ড ভালো হবে। এপাশে যে ফ্রন্ট স্টেপটা দেওয়া আছে এটা কিন্তু রিফ্লেকটিভ লোগো, টোটালটাই কিন্তু রিফ্লেকটিভ ব্যবহার করা হয়েছে। পিছের ব্যাক হিলে কিন্তু যেই সাপোর্টটা আছে ওখানেও কিন্তু রিফ্লেকটিভ একটা লোগো ব্যবহার করা হয়েছে, এবং খোদাই করে কিন্তু নাইট্রো লেখাও আছে। প্রোপ্লেটগুলো কিন্তু এখানে নাইট্রো ফ্রম কিন্তু তিনটা স্তরে ভাগ করা আছে, এই কারণে এটার কুশনিংটা প্রচণ্ড বেশি, কিন্তু প্রচণ্ড বেশি কমফোর্ট। যদি আমি বলি আপনার যে কোনো এইজের মানুষ এটা ব্যবহার করতে পারবেন, যে কোনো এইজের যারা আছেন সবাই ব্যবহার করতে পারবেন। লেসিং খুব সুন্দর, খুব সহজে ক্যারি করতে পারবেন, এবং লং টাইম রানিংয়ের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট একটা শুজ। লং টাইম রানিংয়ের জন্য প্রচণ্ড পারফেক্ট একটা শুজ। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, এবং আরেকবার ইন্টারন্যাশনাল আর্টিকেল কোডটা দেখে নিন। আপনি পুমার শোরুমে যেও বলতে পারেন, তোমরা দিয়ে দেবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।